আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তা আমি শুনলাম আপনি টিয়া পাখি ধরেছিলেন, পাখিগুলো ছাড়বেন নাকি শুনলাম? জি ভাইয়া, পাখিগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছিলাম। কেন দাদা? সুদীর্ঘ অনেকদিন, প্রায় 2 মাস ক্লাস হবে, পাখিগুলো আমার কাছে ছিল। জি, আমি শখের বসে ধরছিলাম যে পোষ মানাবো বলে, কিন্তু আমার ব্যর্থ ভাই, আমি পারিনি। কেন পোষ মানাতে পারলেন না? কথায় আছে না ভাই, সুন্দর শিশুরা মাটি করে, এটা বনের প্রাচী ভাই, বনেতে সুন্দর মানায়, সাথে মানায় না ভাই। এদের তো খাওয়া খাবারও দিয়েছেন তাই না? পর্যাপ্ত ভাই, আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, ওষুধপত্র, প্রাথমিক খাবার এবং যত্ন সর্বোচ্চ করেছি, আমার জায়গা থেকে সর্বোচ্চ, আমার কোনো কমতি রাখিনি ভাই। দুঃখের বেশিরা পোষ মানল না, এটা আমার ব্যর্থতা ছিল। বনেরা বনের সুন্দর ভাই। কি খাবার দিয়েছিলেন সব? প্রাথমিক খাবার হিসেবে ছিল ভুট্টা, ছোলা, গম, ধান, শারীরিক মানে ভিটামিনের জাতীয় হিসেবে কিছু ভিটামিন খাওয়াইছি আমি। তো আপনার ধরাটা ভুল ছিল? হ্যাঁ, এটা আমি স্বীকার করছি, ধরাটা ভুল ছিল। ধন্যবাদ স্যার। তা আপনি কি অবমুক্ত করতে চাচ্ছেন, একে মুক্ত করে দিতে চাচ্ছেন? আমি চাচ্ছিলাম ভাই এদের অবমুক্ত করতে। এরা প্রকৃতির মাঝে উড়ে বেড়াবে, কিচিরমিচির ডাকাডাকি করবে, প্রকৃতি একটা সৌন্দর্য, যেটা প্রকৃতির মাঝে থাকুক, এটা আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। দিন শেষে আমি এদের যতই খাওয়াই না কেন, কিন্তু ছটফটানি, প্রকৃতির মাঝে একটু উড়ে বেড়ানোর প্রফুল্লতা ভালো লাগে না ভাই, তাই মনকে বোঝালাম যে এগুলো ছেড়ে দেওয়াটাই উত্তম, তাই আমি ইচ্ছা নিয়েছি ভাই এগুলোকে সব ছেড়ে দেবো। এরা প্রতিনিয়ত তো বের হওয়ার জন্য ছটফট করতো তাই না? জি ভাই, ডানা ছটফটাতে ভিতরে, এদের তো একটা প্রাণ আছে, একটা স্বাধীনতা আছে। অবশ্যই আমি ভুল শেয়ার করছি ভাই, আমি ভুল করছি, এটা আসলে ঠিক হয় না, চাচ্ছিলাম ছেড়ে দেবো। ঠিক আছে, আপনি ভালো উদ্যোগ নিয়েছেন। আসলে বনের পাখি বনেই সুন্দর হয়, খাঁচায় কখনো বন্দি রাখতে হয় না। কারণ আমি আপনাকে যদি বা আমাকে যদি একটা রুমে যদি 10 দিন কি 5 দিন আটকে রাখা যায়, আমাদের কেমন লাগবে? খুব কষ্ট লাগবে না? পাখিগুলো ঠিক তেমনি, এদের বন্দি করাটা আসলে ভুল হয়েছে। তা আপনি ভুল স্বীকার করছেন, ভালো লাগলো। তো আপনি মুক্ত করবেন এদেরকে এখনই ভাই? আপনি মুক্ত করে দেবেন, ক্যামেরা বন্দি করতে পারেন। ভাই এদের ছাড়ে দিচ্ছে, মন মানছে না তো, কিন্তু এদের দিন শেষে তৃপ্তি পাচ্ছি, কারণ প্রকৃতির জিনিস প্রকৃতি মাঝে ছাড়ে দিচ্ছি, প্রকৃতি দূরে বেড়াবে, নিজস্ব একটা স্বাধীনতা। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। তো আপনি যা ওখানে হাতে পরে ওই যে চলে গেল, ওই যে আর একটা ওটা ছাড়েন ওখানে, আপনি হাতের উপর রাখেন, একাই উড়ে যাবে, আমি দেখতে হবে। হ্যাঁ, হাতের উপর রাখবো না দাঁড়া, হ্যাঁ যান ছাড়ে যান। এই যে দেখুন ভাই, যান, খারাপ লাগছে পাখি ছাড় দিয়ে? এগুলো তো বলার মতো না ভাই, এতদিন পারলাম। পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত হচ্ছে মায়া। জি জি, একটা পাল ছিলাম, আলাদা একটা মায়া, খাঁচায় বন্দি, প্রায় বলতে মায়ের মতোই তুলে তুলে খাওয়ানো। তবে আমি যদি খাবার দিতাম খাবার পাইতো, যদি না দিতাম খাবার সেভাবে পাইতো না, তবুও দিন শেষে মুক্তি ভালো লাগছে ভাই। ভালো লাগছে, তারা স্বাধীন মতো ইচ্ছা মতো খাইতে পারবে তাই না, বিচরণ করতে পারবে। এটাই এটাই অনেক তৃপ্তি। যাই হোক ভাই, আপনার দুঃখ কষ্ট নিয়েন না, মনে ছেড়ে দিয়েছেন, অবমুক্ত করে দিয়েছেন, খুব ভালো হয়েছে। তো ভালো থাকবেন ভাইয়া, ইনশাআল্লাহ ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ।